হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স আমি অনেক সময় অনেক পেরেন্টস এরকম কমপ্লেন করতে শুনেছি যে তাদের বাচ্চারা প্রথমত তো লিখতে চায় না আর যদিও বা লিখতে চায় তাদের সেক্ষেত্রে ডিপলি লেখে না ভীষণ অস্পষ্টভাবে লেখে যার ফলে তাদের লেখা কিছু বোঝাই যায় না তো আমার আজকের ভিডিওটা সেই সব পেরেন্টসদের জন্যই এবং সেই সব পেরেন্টসদের আমি বলতে চাই যে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাচ্চা কেন এরকম করে তারা নিশ্চয়ই দুষ্টুমি করে সেরকম হালকাভাবে লিখবে না নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে প্রথম কারণ যেটা সে আপনার বাচ্চার স্কিল যেটা সেটা ভালোভাবে ডেভেলপই করেনি তার হাতের যে দক্ষতা হয়তো ঠিকভাবে এখনো তৈরি হয়নি বা শক্ত পোক্ত হয়নি যার জন্য বাচ্চা ঠিক করে না যার ফলে বাচ্চার এই ধরনের সমস্যা হচ্ছে তো আপনাকে সেক্ষেত্রে প্রথমে ফাইন মোটর স্কিলগুলোকে ভালো করে ডেভেলপ করাতে হবে এবং এই ফাইন মোটর স্কিলের উপর আমার অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর একটা কারণ হতে পারে বাচ্চার এরকম হওয়ার যে বাচ্চা হয়তো সতর্কভাবে সব সবসময় লেখে হয়তো আপনারা খুব করেন যে ঠিক ঠিক করে করে লেখো লিখছো না কেন লেখা ভালো যার জন্য অতিরিক্ত সতর্কতার সাথে লেখার অনেক সময় বাচ্চাদের এই ধরনের সমস্যা হয় আজকে আমি আপনাদেরকে এমন কিছু অ্যাক্টিভিটিস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা বাচ্চাদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারেন তাহলে চলুন দেখেনি বাচ্চাদের এই ধরনের সমস্যা থেকে মুক্ত করার জন্য আমরা কি কি ধরনের অ্যাক্টিভিটিস করাতে পারি বাচ্চাদেরকে দিয়ে আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন আমরা যখন খুব লাইটলি পেন্সিলটা ধরি তখন আমাদের হ্যান্ড রাইটিং কিন্তু ভীষণ লাইটলি হয় কিন্তু যখন আমরা খুব শক্ত করে তখন কিন্তু ধরি আমাদের হ্যান্ড রাইটিং ভীষণ স্পষ্ট হয় তো বাচ্চাদের ক্ষেত্রেও সেম প্রবলেমই হয় এবং এক্ষেত্রে বাচ্চা যেহেতু এই ফিঙ্গার টিপের মাসালগুলো ভালো করে তৈরি হয়নি বা স্ট্রং হয়নি যার জন্য বাচ্চা শক্ত করে পেন্সিলটা ধরতেই পারে না যার জন্য বাচ্চার কিন্তু এ ধরনের সমস্যা হয় তো আপনারা এই ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদেরকে দিয়ে করাতে পারেন যে কোনো একটা শেপ ড্র করুন তার মধ্যে বাচ্চাকে বলুন এই পেন্সিল দিয়ে জাস্ট স্পিডে এইভাবে ডট করে যেতে হাতের পজিশন এক জায়গায় থাকবে কিন্তু জাস্ট আঙুলগুলো উঠবে নামবে আপনি এক একদিন এক এক রকমের শেপ বানিয়ে দিন তার মধ্যে বলুন ডট করতে বা পুরো পেজের মধ্যেও বলতে পারেন ডট করতে তবে একটা ফিক্সড এরিয়া করে দিলে তাহলে বাচ্চার ক্ষেত্রে সুবিধা হয় এবং ওর হাতের অ্যাক্টিভিটিসটাও আরও ভালো হয় তো এই অ্যাক্টিভিটিটা যদি আপনি এক সপ্তাহ করেন তাহলেই দেখবেন আপনার বাচ্চা অনেক বেশি ইমপ্রুভমেন্ট করবে তো আপনি বাচ্চাকে এই ধরনের কিছু দিতে পারেন একটা জাস্ট কন্টেনারের উপর দিয়ে একটা প্লাস্টিক কভার করে দিন এবং কোনো পুরনো যেটা রিফিল শেষ হয়ে গেছে সেই ধরনের পেন বা যে কোনো এই ধরনের কিছু দিয়ে বাচ্চাকে বলুন স্পিডে এভাবে জাস্ট করে দেবে তো এতে কি হবে এই বাচ্চাকে কিন্তু এই পেন বা পেন্সিলটা খুব শক্তভাবে ধরতে হবে টাইটলি ধরতে হবে না হলে কিন্তু ও এই অ্যাক্টিভিটিটা করতে পারবে না তাহলে ফ্রেন্ডস দেখলেন তো আমরা কত সহজে বাচ্চাদের ফিঙ্গার টিপকে কত স্ট্রং বানাতে পারি এবং বাচ্চাদের অস্পষ্ট লেখার বা লাইটলি লেখার অভ্যাসটাকেও দূর করতে পারি আপনি জাস্ট এই দুটো অ্যাক্টিভিটি এক সপ্তাহ করেন বাচ্চাকে তাহলে দেখবেন আপনার বাচ্চা অনেক বেশি ইমপ্রুভ করবে আর এটা ট্রাই করার পরে যদি আপনার উপকার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে পারেন আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে তার আপডেট পাওয়ার জন্য